গ্যালাক্সি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নরসিংদী টিভি নিউজ আপডেট। বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের নতুন ভোটার হালনাগাদ কর্মসূচি শুরু। নরসিংদীর বেলাবো উপজেলায় আমলাবো ইউনিয়ন পর্যায়ে প্রথম ধাপে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে, সেই সাথে নতুন ভোটারদের ছবি তোলার কাজ পুরোদমে চলছে। 15 অক্টোবর থেকে ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়। এই কার্যক্রম চলবে আগামী 31 অক্টোবর তারিখ পর্যন্ত। বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের 1 থেকে 5 নং ওয়ার্ডের নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। এখানে প্রায় নতুন 800 ভোটারদের কাজ চলমান রয়েছে। এই কার্যক্রমে 6 জন অপারেটর, 1 জন ইনচার্জ ও 1 জন সহকারী ইনচার্জ উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করছেন। রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ তখন শত শত নতুন ভোটারদের পদচারণায় মুখরিত। বেলাবো উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল বলেন, বিগত 15 অক্টোবর থেকে বেলাবো উপজেলার পৌর এলাকাসহ প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 31 অক্টোবর পর্যন্ত। নতুন ভোটারদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এছাড়া অযথা কোনো দালাল মারফত ভোটার আইডি না করার আহ্বান জানানো হয়। যেহেতু প্রতিটি ইউনিয়নে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিনিধি পাঠানো হবে, সেহেতু সকলে খুব সহজেই নতুন ভোটার হালনাগাদ করতে পারবেন। নরসিংদী জেলার সর্বাধুনিক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার গ্যালাক্সি রেস্টুরেন্ট। থাই, চাইনিজ, ইতালিয়ান ও মোরগ পোলাও, কাচ্চি, পিজা, পাস্তা, বার্গার সহ সকল প্রকারের মানসম্মত খাদ্যের সমাহার এখন গ্যালাক্সি রেস্টুরেন্টে। এছাড়াও যেকোনো পারিবারিক ও ব্যবসায়িক অনুষ্ঠানের জন্য রয়েছে অত্যাধুনিক পার্টি সেন্টারের সুব্যবস্থা। গ্যালাক্সি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, ডিসি রোড, নরসিংদী সদর। রিপোর্ট শাহিনুর আক্তার, শিক্ষানবিশ প্রতিনিধি, বেলাবো, নরসিংদী টিভি।